হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই চ্যানেল হোয়াইড গোল ওয়ান বন্ধুরা ডব্লুবি পুলিশ কনস্টেবল দুই হাজার ফার্স্ট ব্যাস সেকেন্ড ব্যাস থার্ড ব্যাচ অ্যান্ড ফোর্থ ব্যাস অনেক ক্যান্ডিডেট আমাদেরকে কমেন্ট করতেছে যে টোটাল কতজন ক্যান্ডিডেট জয়েন করেছে নদীয়া ডিস্ট্রিকে কতগুলি জয়েন করল এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিও শেষ অবধি ভিডিওটা দেখতেই থাকো তা বন্ধুরা ফার্স্ট ব্যাচে জয়েন করেছে চারশো সাতানব্বই জন তারা জয়েন করেছে আঠারো দশ দুই হাজার উনিশ তারিখে সেকেন্ড ব্যাচে জয়েন করেছে আটশো তেতাল্লিশ জন তাদের জয়েন ডেট হচ্ছে সাত এগারো দুই হাজার উনিশ থার্ড ব্যাচে জয়েন করেছে এগারোশো চব্বিশ জন তাদের জয়েন ডেট হচ্ছে পনেরো এগারো দুই হাজার উনিশ फोर्थ ব্যাচে জয়েন করেছে আঠারোশো জন জয়েন করবে পাঁচ বারো দুই হাজার উনিশ চার তারিখ তারা কালকে ফোর্থ ব্যাচের আঠারোশো জন ক্যান্ডিডেট জয়েন করবে তাহলে বন্ধুরা এই চার নম্বর ব্যাচ থেকে আমরা টোটাল যোগ করে দেখতেছি চার জন এখনও পর্যন্ত জয়েন করেছে তাহলে বন্ধুরা বাকি রয়েছে এক হাজার জন তা বন্ধুরা তোমরা যারা যে ডিস্ট্রিক্ট থেকে দেখতেছ তোমরাই ভালো জানো যে কোন ডিস্ট্রিক্টে কতজন ভিআর জমা দেয়নি যেমন আমাদের কোচবিহার ডিস্ট্রিক্টে সাতজন ভিআর জমা দেয়নি এই রকম অনেক ডিস্ট্রিক্টে কতজন অনেক ডিস্ট্রিক্ট রয়েছে যেখানে অনেক ক্যান্ডিডেটের তোমার ভিআর জমা দেয়নি কতজন ভিয়ের জমা দি দেয়নি সেটা আমাদের কাছে তত্ত্ব নেই তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তাহলে বন্ধুরা ফিফ ব্যাস খুব শীঘ্রই জয়েন হবে তবে নদীয়া ডিস্ট্রিক্টের অনেক ক্যান্ডিডেট কিন্তু এখনো জয়েন করেনি অনেকে আমাকে পার্সোনালভাবে মেসেজ কমেন্ট করতেছে যে আমাদের জয়েন কবে হবে তা বন্ধুরা তোমাদের হয়তো পাঁচ নম্বর ব্যাসে জয়েন করানো হবে তোমাদের নদীয়া ডিস্ট্রিক্টটাকে তবে অনেক ক্যান্ডিডেট কিন্তু জয়েনও করেছে নদিয়া ডিস্ট্রিক্ট থেকে তা বন্ধুরা এটাই আজকের ইনফরমেশান ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর বন্ধুরা সেকেন্ড লিস্ট কি বেরোতে পারে এই নিয়ে তো অনেকেই মন্তব্য করতেছে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ঠিক আছে তা ভিডিওটা এই পর্যন্তই রইলো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ